Shandri was a degree called as Montre Rotonola, the young group of Shakarika Academic Blog 2012 Bishivo Betaga answer your Shandri was a degree called as Ramzaguni, Shikango, Rigno, Potro, Science Bede, Fiox, the Great Money. Registering record one sugar, half the half on Science Bede, Jenga, Cock Sharp Money, Shamon Kleinabagui, Cock Bree, Ruzak, Nuisirai, Rasai Rang, Budget Plaza Money, Shamonabagui, Cock Tam Ruzak Jar. Rasai rang tender Shamzak money. Strangelo cast upon the mission take Kadal Shamzak building ever born. Jamsawi ever Fioguizaka, Peteracho Piogurica, Hastily, Rente, Kerom Montiroton and that Manjaka Logiwa. Chandra was a bidan shubuni, Emile Promudriang. Bilonia bidan shubuni, Emile Orunchandra Bumik. Ring Tang Bidini Dagifang, NC Sarma. Ring no Kotuni principal, Dr. Sondajas Aposhong. Ring Montri Manjabuni Bishon Day, Ring Nokni, Ring Senor Te, Kasha, Batelemon, Ebakuis, Batelemon, Krazaka, Te, Borno Shaka Boya, Farzaka, Jerok, Kuplai, Inka, Borno. কলেজ বিল্ডিং এর যে একাডেমিক বিল্ডিং 2 যেটা সাইন ইনক্লুডিং সাইন্স যে ওপেন হয়েছে এই উপলক্ষে এখানে আমাদের দুজন জনপ্রিয় বিধায়ক আছেন ডাইরেক্টর হায়ার এডুকেশন আছেন প্রিন্সিপাল কলেজ আছেন আমাদের মেসেজ একটাই ছাত্রদের কাছে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে চাই এবং আমরা স্বপ্ন দেখছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো আমাদের কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব উনিও স্বপ্ন দেখতেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনিও স্বপ্ন দেখছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবে এটা বানাবে ছাত্রছাত্রীদের সেই জন্য ছাত্রছাত্রীদের যত বেশি মোটিভেট করা যায় এবং পৃথিবীর কোনো কিছু নেই না পারার আমরা বলছি পারবই যেমন গ্রিক যদি একদম সর্বশ্রেষ্ঠ সভ্যতা পেয়ে থাকে আমরা কেন ত্রিপুরা পারব না ওখানে 3 লক্ষ লোক পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা দিয়েছে আমরা মনে করি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিনে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং তাদের কোয়ালিটি রয়েছে শুধু আমাদের টিচাররা আমরা সবাই মিলে এবং শিক্ষাবিদ আপনারা মিলে তাদেরকে মোটিভেট করুন এগিয়ে নিয়ে যান দেখবেন আগামী দিন ফল পাবে গ্রিক সভ্যতা যাদের হাত ধরে উচ্চতা পেয়েছে তারা হলো অ্যাথেন্সের কিছু মানুষ অ্যাথেন্সের লোক সংখ্যা কত ছিল 3 লক্ষ এই 3 লক্ষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা তৈরি করেছে 3 লক্ষ মানুষ এবং 200 বছর ধরে সেই সভ্যতাকে উচ্চতায় নিয়ে গেছে এবং টিকিয়ে রেখেছে কিভাবে কিভাবে সম্ভব প্রেরণা দিয়ে স্বপ্ন দিয়ে বিশ্বাস ওরা বিশ্বাস করত আমরা পারবই এই যে 3 লক্ষ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতাকে তৈরি একবার উচ্চতা নিয়ে গেছিল তারা প্রতিজ্ঞা করেছে আমরা পারবই আপনি যদি 1 বছরের পরিকল্পনা করেন তাহলে কি করতে হবে ধান চাষ করতে হবে 1 বছরের মধ্যে ফল পাবেন যদি 30 বছরের পরিকল্পনা করেন তাহলে গাছ লাগাতে হবে যদি 100 বছরের পরিকল্পনা করেন তাহলে মানব সম্পদ তৈরি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট মানুষ বপন করতে হবে অর্থাৎ 100 বছরের পরিকল্পনা করলে আপনাকে এটা করতে হবে সুতরাং ভুল করো কাজ করো দাঁড়িয়ে থেকো না পালিয়ে যেও না জীবনকে কাজে লাগাও যা করবে মন দিয়ে করো যেমন খেলছ মন দিয়ে খেলবে মন প্রাণ জীবন দিয়ে একাগ্র চিত্তে তোমাকে কাজ করতে হবে এবং সেখানে মন প্রাণ হৃদয়কে একসঙ্গে যুক্ত করে কাজ করো যা করবে ফুটবল খেলবো মন প্রাণ দিয়ে করবে নাচবো মন প্রাণ দিয়ে নাচবো গান গাইব মন প্রাণ দিয়ে গান গাই লেখাপড়া করবো মন প্রাণ একদম অ্যাটেনশন এখানে আর কোনো দিকে নয় এটাকে মনে রাখতে হবে
মানুষের মধ্যে একটা আশ্রয় বেড়েছে, আগ্রহ বেড়েছে, সবাই শিক্ষার ব্যাপারে আলোচনা করছে, এটা একটা ভালো দিক। আগে এরকম ছিল না, এখন শিক্ষা নিয়ে একটা চর্চা হচ্ছে, শিক্ষা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, শিক্ষার কথা কেন ভাবা হচ্ছে, মানুষ বুঝে গেছে যে শিক্ষার মধ্যেই মুক্তি। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। শিক্ষা মানে মুক্তি, শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানে বিকাশ। এই যে চিন্তাটা, শিক্ষার বর্তমান যে খাঁচা, সেই খাঁচাকে, এই খাঁচার মধ্যে গানের আলো, গানের পাখি বসাতে হবে। গানের পাখিটা কি? নূতনত্ব শিক্ষা, গুণগত শিক্ষা, উন্নততর শিক্ষা, একটু পরিবর্তন করতে হবে। এই জন্যই নূতন শিক্ষা নীতি এসেছে আমাদের রাজ্য সরকার। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাকে। যারা স্টুডেন্ট তাদেরকে বলবো, অভিভাবকরা আছে, গার্জিয়ানরা আছেন, ফ্যাকাল্টি তো আছে। পৃথিবীতে এখন পর্যন্ত 18টা সভ্যতা এসেছে, এখন পর্যন্ত পৃথিবীতে, যেমন সিন্ধু সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এই 18টা সভ্যতা পৃথিবীতে এখন পর্যন্ত এসেছে। সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতা গ্রিক সভ্যতা, সবচেয়ে শ্রেষ্ঠ। এবং যখন ওই অ্যাথেন্সের শাসন করত পেরিক্লিস, তখন অ্যাথেন্সের ছেলেরা যখন 18 বছর বয়স হতো, রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্র যখন অনুষ্ঠান হতো, সেখানে হাত উঁচিয়ে বলতো, প্রতিজ্ঞা করত, কি প্রতিজ্ঞা? আমি অ্যাথেন্সে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর আমি আমার জীবদ্দশায় এমন কাজ করে যাব গ্রিকের জন্য, অ্যাথেন্সের জন্য, যাতে আমার মৃত্যুর সময় যেন অ্যাথেন্স আরও উচ্চতা লাভ করে, এমন সব কাজ করে। হতাশার কথা শুনতে পাই, ভালো কথা, এখানে অনেক আছেন, কেউ কেউ বলতে পারেন হতাশ কি হবে, কি হবে না, হতাশ হয়ে কীভাবে, আপনাকে হতাশ হলে আয়ু বাড়বে? হতাশ হলে কি আপনি কিছু পারবেন? হতাশ হয়ে কিছু করতে পারবেন? হতাশ হয়ে কি আপনি অসাধ্য সাধন করতে পারবেন? হতাশ হয়ে আপনি কি উপরে উঠতে পারবেন? তাহলে হতাশা কেন? আমি হতাশ এই যে বলছি, তাহলে হতাশ হয়ে কি আমি কিছু করতে পারবো? আমি কি অসাধ্য সাধন করতে পারবো? আমি কি উপরে উঠতে পারবো? পারবো না, তাহলে হতাশা কেন? ভুল হোক মিথ্যা হোক, স্টুডেন্টদের বলছি, ভুল হোক মিথ্যা হোক, সবাই আশাতে বিশ্বাস করতে হবে। এবং